টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে টাকা হাতিয়ে নেওয়া আর চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এসব অনিয়ম আর দুর্নীতির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 2022-23 ও 23-24 অর্থ বছরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কাজের বিনিময়ে টাকা প্রকল্পে 8 কোটি টাকা ও কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে 650 টন চাল ও গম বরাদ্দ করা হয়। এর সাথে অতি দরিদ্রদের কর্মসংস্থানের 5 কোটি এবং টেস্ট রিলিফ প্রকল্পের 1.5 কোটি টাকার বরাদ্দ আসে। তবে অভিযোগ উঠেছে এসব প্রকল্পের 15-20% টাকা সংশ্লিষ্ট দপ্তরকে ঘুষ না দিলে বরাদ্দ অনুমোদন হয় না। আমাদের কাছ থেকে পার্সেন্ট হিসাবে টাকা নেয় 15-20 হাজার করে না, তারপর আবার 2 টাকা করে সিম নেওয়া বলছে যে এটা টিউনিউসে জমা দেন নাকি, কোন কারণে জমা দেন নাকি আমরা জিজ্ঞাসা করি, কয় এটা টিউনিউর দেন নাকি অমক অফিসার দেন নাকি। আমি একটা প্রকল্প আনছিলাম 21,010 টাকা, হেন দিকে তারা মিয়া পার্সেলাম টাকাটা আমার কাছ থেকে 4,000 টাকা রেখেছে। প্রত্যেকটা কাজে তাদেরকে পার্সেন্টেজ দিতে হয়, পার্সেন্টেজ না দিলে কোনো কাজই হয় না। শুধু প্রকল্প নয়, ঘাটাইলের বিভিন্ন ইটের ভাটা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকেও টাকা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। টিউন অফিসার টিউন রফিক আইসা মাঝে মধ্যে টাকা নিয়ে যেত, 5,000 টাকা দিতে হবে না দিলে মিল বন্ধ করে দেবো। ঘাটালি ইউনিয়ন অফিসে বিভিন্ন খেলাধুলার জন্য অনুষ্ঠানের জন্য 50,000 করে টাকা নিছে। 26 মার্চ 16 ডিসেম্বর 50,000 করে টাকা নিছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স, ডায়লক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই ডায়লক্স। উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত চিঠি দেওয়া হয়। উপজেলা প্রশাসনের দুর্নীতি নিয়ে আমি 3/9/2024 তারিখে জেলা প্রশাসক কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে একাধিকবার গিয়েও তাকে পাওয়া যায়নি, তবে টেলিফোনে জানান তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কিন্তু বিষয়টা তো আমি মানে অবগত নাই আর কি। আর জেলা প্রশাসক বলছেন তিনি এই জেলায় নতুন এসেছে, এখনই কিছু বলতে পারছেন না। না, এই বিষয়ে আসলে আমি এখন আমি তো মাত্র এলাম, আসলে এই বিষয়ে না জেনে কিছু বলতে পারবো না। এই দুর্নীতি আর চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি হয়েছে। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।